সম্মিলিত জাতিপুঞ্জের মূল উদ্দেশ্য হলো আন্তর্জাতিক ক্ষেত্রে বিশ্বশান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করা, আর এই বিশ্বশান্তি নিরাপত্তার স্বার্থে মানবাধিকারের স্বীকৃতি একান্তভাবে প্রয়োজন। তবে শুধু স্বীকৃতি দিয়েই জাতিপুঞ্জ তার দায়িত্ব শেষ করেনি, মানবাধিকারের বাস্তবায়নের জন্য অনেক উদ্যোগ নিয়েছে। আজকের আলোচনায় আমি মানবাধিকার রক্ষায় জাতিপুঞ্জের সেই ভূমিকা নিয়ে আলোচনা করব। এখানে আমি জাতিপুঞ্জের 5টি উদ্যোগের কথা উল্লেখ করব এবং তার মাধ্যমেই মানবাধিকার রক্ষায় জাতিপুঞ্জের ভূমিকা তুলে ধরার চেষ্টা করব। এগুলি হলো: নম্বর 1, মানবাধিকার বিষয়ক কমিশন গঠন; নম্বর 2, মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র প্রণয়ন; নম্বর 3, আন্তর্জাতিক চুক্তি সম্পাদন; নম্বর 4, মানবাধিকার বিষয়ক বিশ্ব সম্মেলনের আয়োজন; এবং নম্বর 5, তত্ত্বানুসন্ধান ও ব্যবস্থা গ্রহণ। তো এবার এক এক করে বিষয়গুলো নিয়ে আলোচনা করা যাক। তার আগে বলে নেই, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এবং আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দিন। প্রথমে আসি মানবাধিকার বিষয়ক কমিশন গঠনে। মানবাধিকার রক্ষার দায়িত্ব জাতিপুঞ্জে সবকটি বিভাগের উপর ন্যস্ত থাকলেও অর্থনৈতিক ও সামাজিক পরিষদের দায়িত্ব তুলনামূলকভাবে বেশি। 1945 সালের 18ই ফেব্রুয়ারি অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি কার্য কমিশন রূপে মানবাধিকার সম্পর্কিত কমিশন গঠিত হয়। এর সদর দপ্তর জেনেভায় অবস্থিত। এই কমিশনের মূল উদ্দেশ্যগুলি হল মানুষের মৌল অধিকারগুলিকে আরও বেশি মর্যাদা প্রদান, মানবাধিকার লঙ্ঘনের সুনির্দিষ্ট অভিযোগের তদন্ত করা, মানবাধিকার বিষয়ক বিভিন্ন ঘোষণা ও সম্মেলনের আহ্বান, সংখ্যালঘুদের বিরুদ্ধে বৈষম্যের অবসান এবং তাদের সংরক্ষণ প্রভৃতি। মানবাধিকার কমিশন সংখ্যালঘুদের অধিকার সংরক্ষণের জন্য মানবাধিকারের একটি সাব কমিশন গঠন করে। এই সাব কমিশন সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষা, ধর্মীয় অধিকার ও ন্যায়নীতি রূপায়ণে বৈষম্যমূলক আচরণের বিষয়ে নানা ধরনের সমীক্ষা চালিয়েছে। মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র। মানবাধিকার রক্ষার জন্য জাতিপুঞ্জের সকল উদ্যোগের মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উদ্যোগটি হল মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র প্রণয়ন। প্রায় 2.5 বছরের অধিককাল পরিশ্রমের পর মানবাধিকার সম্পর্কিত ঘোষণার খসড়া প্রস্তুত করা হয়। খসড়াটি 1948 সালে সাধারণ পরিষদের 3য় অধিবেশনে বিবেচনা এবং অনুমোদনের জন্য পেশ করা হয়। ওই বছর 10ই ডিসেম্বর সাধারণ পরিষদ ওই প্রস্তাব অনুমোদন করে। মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রে 30টি ধারায় রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার সংক্রান্ত 30টি অধিকারকে স্বীকার করে নেওয়া হয়েছে। মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের মনে গভীর প্রভাব বিস্তার করেছে। বহু দেশের সংবিধানের ওপর এই ঘোষণার প্রভাব পরিলক্ষিত হয়। মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র ছাড়া জাতিপুঞ্জ মানবাধিকার সংক্রান্ত আরও কয়েকটি ঘোষণাপত্র গ্রহণ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য ঘোষণাপত্রগুলি হল শিশুদের অধিকার সংক্রান্ত ঘোষণাপত্র, উপনিবেশ ও তাদের স্বাধীনতা দান সংক্রান্ত ঘোষণাপত্র, নারীদের বিরুদ্ধে বৈষম্যের অবসান সম্পর্কিত ঘোষণাপত্র, অত্যাচার, উৎপীড়ন ও শাস্তিদান থেকে সকল মানুষের সুরক্ষা সংক্রান্ত ঘোষণাপত্র, ধর্ম বিশ্বাসের ভিত্তিতে সর্বপ্রকার অসহিষ্ণুতা ও বৈষম্যের অবসান সংক্রান্ত ঘোষণাপত্র প্রভৃতি। আন্তর্জাতিক চুক্তি সম্পাদন। মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রে উল্লিখিত বিধানসমূহের সুষ্ঠু রূপায়ণের জন্য 2টি আন্তর্জাতিক চুক্তি সম্পাদিত হয়েছে। নম্বর 1, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক চুক্তি, এবং নম্বর 2, নাগরিক ও রাজনৈতিক অধিকার সম্বলিত আন্তর্জাতিক চুক্তি। 1965 সালে গৃহীত এই চুক্তিদ্বয় মেনে চলার ব্যাপারে রাষ্ট্রীয় পক্ষগুলোর ওপর বাধ্যবাধকতা আরোপ করে জাতিপুঞ্জ সনদের বিধানগুলোকে আরও এক ধাপ এগিয়ে দিয়েছে। বিশ্বের সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রবর্গ এই চুক্তিদ্বয়ের সাথে সম্পৃক্ত রয়েছে। এই 2টি চুক্তি জাতিপুঞ্জের সনদের সাথে যুক্ত হয়ে আন্তর্জাতিক বিল অফ রাইটস হিসেবে পরিচিতি লাভ করেছে। এর দ্বারা অনুপ্রাণিত হয়ে আন্তর্জাতিক স্তরে মানবাধিকার সম্পর্কিত অসংখ্য কনভেনশন ও ঘোষণা সম্পাদিত হয়েছে।
এর মধ্যে গুরুত্বপূর্ণ কনভেনশন বা ঘোষণাগুলি হল নম্বর ওয়ান গণহত্যা বিষয়ক কনভেনশন, নম্বর টু বৈষম্যের বিলোপ সাধন সংক্রান্ত আন্তর্জাতিক কনভেনশন, নম্বর থ্রি উদ্বাস্তুদের মর্যাদা ও অধিকার বিষয়ক কনভেনশন, নম্বর ফোর উন্নয়নে অংশগ্রহণের অধিকার সংক্রান্ত ঘোষণা, নম্বর ফাইভ যে কোনো ধরনের অসহিষ্ণুতা এবং ধর্ম বিশ্বাস ভিত্তিক বৈষম্যের অবসান সংক্রান্ত ঘোষণা প্রভৃতি। মানবাধিকার বিষয়ক বিশ্ব সম্মেলন। মানবাধিকার বিষয়ক বিশ্ব সম্মেলন হল বিশ্বব্যাপী মানবাধিকার পর্যালোচনার প্রথম সম্মেলন। 1993 সালের 14 থেকে 25 জুন ভিয়েনায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে সরকারি প্রতিনিধি দলের সাথে সাথে বেসরকারি প্রতিনিধি দলও যোগদান করে। 1948 সালে সর্বজনীন মানবাধিকারের ঘোষণা গ্রহণের পর বিশ্বব্যাপী এক্ষেত্রে কী কী অগ্রগতি সাধিত হয়েছে ভিয়েনা সম্মেলনে তা পর্যালোচনা করা হয় এবং প্রতিবন্ধক ক্ষেত্রগুলো শনাক্ত ও প্রতিকারের পন্থা নির্ধারণ করা হয়। ভিয়েনা সম্মেলনে গৃহীত ঘোষণায় উল্লেখ করা হয় যে গণতন্ত্র, উন্নয়ন এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধাবোধ, মৌলিক স্বাধীনতা পরস্পরের অবিচ্ছেদ্য এবং একে অন্যের পরিপূরক। জাতিপুঞ্জের তদানীন্তন মহাসচিব বুট্রোস ঘালি ভিয়েনা সম্মেলনের উদ্বোধনী ভাষণে বলেন, এটি একটি নিশ্চিত ব্যাপার যে গণতন্ত্রের উন্নয়ন সাধন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়, আর সেজন্যই মানবাধিকারের প্রতি শ্রদ্ধাবোধ অপরিহার্য। তত্ত্বানুসন্ধান ও ব্যবস্থা গ্রহণ। উপরিউক্ত ব্যবস্থা ছাড়াও জাতিপুঞ্জ বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সম্পর্কে তত্ত্বানুসন্ধান করেছে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছে। অনেক ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সম্পর্কে জাতিপুঞ্জ ব্যাপক আলোচনার ব্যবস্থা করেছে এবং যেসব রাষ্ট্র মানবাধিকার রক্ষার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেনি তাদের ধিক্কার জানিয়েছে। দক্ষিণ আফ্রিকা, ইসরায়েল ও হাঙ্গেরিতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠলে এ বিষয়ে তথ্য সংগ্রহের জন্য সাধারণ সভা তত্ত্বানুসন্ধান কমিটি নিয়োগ করেছিল। মানবাধিকার লঙ্ঘনের কোনো ঘটনা বিশ্ব শান্তির পরিপন্থী প্রতিপন্ন হলে নিরাপত্তা পরিষদ হস্তক্ষেপ করেছে। উদাহরণ হিসেবে রোডেশিয়ার কথা বলা যায়। রোডেশিয়া মানবাধিকার লঙ্ঘন করলে নিরাপত্তা পরিষদ 1966 সালে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছিল। দক্ষিণ আফ্রিকা বর্ণ বৈষম্যের কারণে এবং ইসরায়েল প্যালেস্তিনীয় মানুষদের ওপর অন্যায় অমানবিক জুলুমের জন্য জাতিপুঞ্জের বিভিন্ন মঞ্চে বারবার নিন্দিত হয়েছে। এছাড়া মানবাধিকার লঙ্ঘনের জন্য সোমালিয়া, সার্বিয়া, মায়ানমার, আফগানিস্তান প্রভৃতি দেশ বারবার সমালোচিত হয়েছে। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিও এবং প্রয়োজনে বন্ধুদের মধ্যে শেয়ারও করে নিতে পারো। ধন্যবাদ।